হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি আপনারা এতদিন ধরে যে ওয়াইফাই ইউজ করে আসছেন, সেই ওয়াইফাইয়ের হিস্ট্রিকে, কীভাবে ওয়াইফাই শুরু হলো, কীভাবে ওয়াইফাই আমাদের মধ্যে এলো, কীভাবে ওয়াইফাই নিজের যে সিকিউরিটি সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে কীভাবে তারা আপডেট করলো। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে অবগত হই। তো আপনারা মেনলি যেটা ওয়াইফাই ইউজ করছেন হবে 2012 কি 2011 সাল থেকে। মেনলি ওয়াইফাই আমাদের যখন মোবাইল ফোনে এলো তখনই আমরা ওয়াইফাই সম্পর্কে বেশিরভাগ জানতে পারলাম। কিন্তু আপনারা কি জানেন এই যে ওয়াইফাই সিস্টেমটা আছে এটা গত 20 বছর ধরে আমাদের মধ্যে চলে আসছে? হ্যাঁ বন্ধুরা, গত 20 বছর ধরে এই ওয়াইফাই সিস্টেমটা আমাদের মধ্যে আছে। কিন্তু তখন এর নাম ওয়াইফাই এরকম ওয়াইফাইভাবে ছিল না। যে প্রথম ওয়াইফাই জিনিসটা এসেছিলো সেটাকে বলছে WEP, ওয়্যার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি। তো প্রথমে যে ইন্টারনেট কানেকশনটা আসতো সেটা ওয়্যার দিয়ে আসতো, অবশ্যই যে ইথারনেট কেবল আছে তার মধ্যে দিয়ে আসতো। তো ওয়াইফাইটাকে প্রথম এ করা হয়েছিল যে প্রথম ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেম, সেজন্য এরকম একটা নামকরণ করা হয়েছিল WEP, ঠিক আছে। তো এই যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা অতটা সিকিউর ছিল না, কারণ এর যে পাসওয়ার্ড হতো খুব কম অক্ষরের একটা পাসওয়ার্ড হতো, এবং ব্রুট ফোর্স অ্যালগোরিদম এর মাধ্যমে এই ওয়াইফাইটাকে খুব সুন্দর করে খুব সহজেই আমরা নর্মাল একটা কম্পিউটার হ্যাক করে নিতে পারতো। এবং এটা খুবই সোজা ছিল, 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার ওয়াইফাইটাকে তখন হ্যাক করা যেত। এখন এই যে সিস্টেমটা এটা অলমোস্ট 10 বছরের ওপর চলেছিল, কারণ সেই সময় অন্য কিছু আসেওনি আমাদের ওয়াইফাইটাকে আরও বেশি সিকিউর করার জন্য। তো তখন ভাবলো যে এরকমভাবে তো চলতে দেওয়া যায় না, খুব সহজেই লোকে যদি তার ওয়াইফাইটা হ্যাক করে নেয় তাহলে যে কাজের জন্য ওয়াইফাইটা নেয়া, যে কাজের জন্য ইন্টারনেটটা নেয়া, সেটা অনেকটা স্লো হয়ে যাচ্ছে। আর তখন যে স্পিডটা ছিল সেটাও এত হাই স্পিড ইন্টারনেট এখনকার মতো এত স্পিড ছিল না, তখন অনেক কম স্পিডের ব্রডব্যান্ড বা যে আমরা নর্মাল ওয়্যার্ড ব্রডব্যান্ড যেগুলো হয় সেগুলো অনেক কম ছিল। তো সেখানে স্পিডটা অনেক কম পাওয়া যেত, এবং ব্রাউজিং বা কিছু ডাউনলোডিংয়ের কথা বলুন সেখানে অনেক কম হতো। তখন বিজ্ঞানীরা 2006 সালে, আজ থেকে প্রায় 11 বছর আগে, বিজ্ঞানীরা এটা একটা নতুন সিস্টেমের উদ্ভাবন করলো যেটাকে বলছে WPA, ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস, ঠিক আছে। এটা আগে যেটা বেরিয়েছিল WEP, এরই একটা আপগ্রেডেড ভার্সান। তখন কী করলো যে ওয়াইফাই রাউটারগুলোতে WEP ছিল সেগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেটাকে WPS-এ কনভার্ট করা হলো। এটা পুরনো যে WEP যে ওয়াইফাই রাউটারগুলো ছিল সেগুলো যেগুলো সাপোর্ট করতো তার থেকে হয়তো একটু স্ট্রং, একটু সিকিউর, কিন্তু এটা অতটাও সিকিউর নয় যে একটা নর্মাল কম্পিউটার বা একটু অ্যাডভান্স কম্পিউটার এটাকে হ্যাক করতে পারবে না। এটা অবশ্যই হ্যাক করা যেত এবং অতটা মুশকিলও হ্যাক করাটা ছিল না। কিন্তু তারপরে আরও অনেক বেশি রিসার্চ হতে থাকলো এই সম্পর্কে, কারণ এটা খুব একটা সুন্দর হাই স্পিড ট্রান্সমিশনের একটা মাধ্যম। শুধু ওয়াইফাই, আপনি এখন ইন্টারনেটই নয়, যে কোনো ফাইল ট্রান্সফার ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারেন। আপনি যদি আমরা মোবাইলে শেয়ারিট বা জেন্ডার ইউজ করেন তো সেখান থেকেও আপনারা সেই ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়াইফাই হটস্পট লোকাল একটা ওয়াইফাই ক্রিয়েট করে সেখানে ট্রান্সফার করা, তো হাই স্পিড ট্রান্সফার। তখন বিজ্ঞানীরা এই তো একটা আপগ্রেডেড ভার্সন বের করলো, তো সেকেন্ড যে ভার্সনটা বের করলো সেটা হচ্ছে WPA2AES, অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম। তো এখন যদি আপনি একটা ওয়াইফাই রাউটার কিনতে চান, সেটা নর্মাল ওয়াইফাই রাউটার হতে পারে, সেটা যদি 500 টাকার ওয়াইফাইও হয় বা 5000 টাকার ওয়াইফাই হয়, ওয়াইফাই রাউটারের কথা বলছি যদি হয়, তাহলে আপনি প্রত্যেকটা রাউটারে এই সিস্টেমটা দেখতে পাবেন, WPA2AES। এটা হচ্ছে সবথেকে প্রোটেক্টেড সিস্টেম, এবং এই সিস্টেমটা যদি আপনি কোনো একটা নর্মাল ব্রুট ফোর্স অ্যালগোরিদম দিয়ে এটাকে যদি ওয়াইফাই পাসওয়ার্ডটা জানার চেষ্টা করতেন, যা তো আপনার যদি একটা খুব হাই পারফরমেন্সও কম্পিউটার থাকে তাহলে তারও কমসে কম 500 বছর লেগে যাবে একটা এর পাসওয়ার্ডটাকে জেনারেট করতে। তাহলে আপনি যদি এই ওয়াইফাই পাসওয়ার্ডটা কাউকে না বলেন তো অলমোস্ট আপনার ওয়াইফাইটাকে কেউ হ্যাক করতে পারবে না। তো যখনই আপনি ওয়াইফাই রাউটার সেট করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার ওয়াইফাই যে সিস্টেমটা আছে সেটা WPA2AES, এই সিস্টেমটা যেন অন করা থাকে। এটা যদি অন করা থাকে তো আপনার ওয়াইফাই কেউই হ্যাক করতে পারবে না। এই ছিল ওয়াইফাই সিস্টেমের ইতিহাস। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আরও এরকম ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টার চিহ্ন আছে সেখানেও ক্লিক করে রাখবেন। এর ফলে কী হবে, আমি যদি কোনো একটা নতুন ভিডিও পোস্ট করি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, ধন্যবাদ এই ভিডিওটিকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন।